बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहु। प्रिय तृतीय श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारे सबाई के ऑनलाइन माध्यम क्लासे आज के एसएसबी क्लासे सात नम्बर क्लासे आमंत्रण। सात नम्बर क्लासे टॉपिक निर्धारण करा हुआ है पेज नम्बर 16 अर्थात 16 पेजर आवार स्कूल सम्पर्क जे গল্প। তাহলে আওয়ার স্কুলের প্রথমে আমরা কি করব, শব্দ অর্থগুলো জেনে নিব, তারপরে রিডিং, পরে বাংলা অনুবাদ। এসো তাহলে প্রথমে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং। সবাই খাতায় উঠায় নেবে, ষোলো পৃষ্ঠার ওয়ার্ড মিনিং এটা। রিড সহজ আছে আর ইডি, রিড অর্থ পড়া। এরপরে এসো মিট, এম ডাবলু ই টি, এম ডাবলু ই টি, মিট অর্থ সাক্ষাৎ করা। এরপরে স্টাডি, এস টি ইউ ডি ওয়াই, স্টাডি অর্থ পড়াশোনা। স্টাডি অর্থ পড়াশোনা করা। এরপরে এসো আমরা রিটার্ন, ফিরে যাওয়া, আর ই টি ইউ আর এন, আর ই টি ইউ আর এন, রিটার্ন অর্থ ফিরে যাওয়া, ফিরে যাওয়া। এরপরে এসো টেক, লওয়া, টি এ কে ই, লওয়া, লওয়া। লুক আফটার, দেখাশোনা করা, এল ডাবল ও কে, লুক, এ এল টি ই আর, লুক আফটার মানে দেখাশোনা করা। দেখাশোনা করা এই ছিল আমাদের শব্দার্থ। তোমরা সবাই শব্দগুলো আশা করি বুঝেছো এবং উঠায় নেবে। রিড অর্থ পড়া, মিট অর্থ সাক্ষাৎ করা, স্টাডি পড়াশোনা করা, রিটার্ন ফিরে যাওয়া, টেক লওয়া, লুক আফটার দেখাশোনা করা। এবার এসো আমরা রিডিং করি সমন্বয়ে এবং বাংলা অনুবাদ। রিডিংটা তোমরা বাসায় করবে আর বাংলা অনুবাদ উঠায় নাও, পরবর্তীতে তোমরা করতে পারবে। আওয়ার স্কুল অর্থ আমাদের বিদ্যালয়, বাংলা অনুবাদ, আমাদের বিদ্যালয়। এটা গল্পের নাম, বাংলা অনুবাদ আমরা এখন করব আমাদের বিদ্যালয় গল্পের। অনুবাদের শুরুতে আছে আই রিড ইন এ স্কুল, আমি একটি বিদ্যালয়ে পড়ি। আমি একটি বিদ্যালয়ে পড়ি। এরপরের লাইনে যাও, দিস ইজ আওয়ার স্কুল, এইটি আমাদের বিদ্যালয়, এইটি আমাদের বিদ্যালয়। এটি আমাদের বিদ্যালয়, ইট ইজ এ বিগ স্কুল, এটি একটি
বড় বিদ্যালয়, এটি একটি বড় বিদ্যালয়, এটি একটি বড় বিদ্যালয়। দ্য নেম অফ মাই স্কুল ইজ উদয়ন বিদ্যালয়, আমার স্কুলের মানে বিদ্যালয়ের নাম উদয়ন বিদ্যালয়, আমার বিদ্যালয়ের নাম রসোদয় আকার অন্তঃস্থ আদ্যন্ত উদয়ন বিদ্যালয়, উদয়ন বিদ্যালয়। উই মিট ম্যানি চিলড্রেন ইন দা স্কুল, আমরা স্কুলে অনেক শিশুদের সাথে মিলিত হই, আমরা বিদ্যালয়ে অনেক শিশুদের সাথে মিলিত হই, আমরা বিদ্যালয়ে অনেক শিশুদের সাথে মিলিত হই। এরপরের লাইনে এসো, হেয়ার উই স্টাডি অ্যান্ড প্লে টুগেদার, সেখানে আমরা একসাথে পড়াশোনা ও খেলাধুলা করি, সেখানে হেয়ার সেখানে আমরা একসাথে সেখানে আমরা একসাথে কি করি, পড়াশোনা এবং খেলাধুলা করি, পড়াশোনা এবং খেলাধুলা করি, সেখানে আমরা একসাথে পড়াশোনা এবং খেলাধুলা করি। এরপরের লাইনে আমরা যাব, তার আগে যেটা আমাদের করণীয় আবারও বলছি, প্রথমে রিডিং পড়ে নিতে হবে, রিডিং পড়লে তোমাদের অনুবাদ সহজ হবে। উই আর ফ্রেন্ডস, আমরা সবাই বন্ধু, উই আর ফ্রেন্ডস, আমরা সবাই বন্ধু, আমরা সবাই বন্ধু, উই আর ফ্রেন্ডস, আমরা সবাই বন্ধু। সাম স্টুডেন্টস অফ মাই স্কুল আর ফর মাই নেইবারহুড, কিছু আবারও রিডিংটা দেখো তাহলে তোমাদের সহজ হবে। আমরা স্কুলের কিছু ছাত্রছাত্রী আমরা প্রতিবেশী এলাকা থেকে একসাথে স্কুলে আসি, আমরা বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী আমরা বিদ্যালয়ের কিছু ছাত্র ছাত্রী আমরা বিদ্যালয়ের কিছু ছাত্র ছাত্রী কি করি, নেইবারহুড বলা হয়েছে, আমরা প্রতিবেশী এলাকা থেকে একসাথে স্কুলে আসি, কিছু ছাত্র ছাত্রী আমরা প্রতিবেশী এলাকা থেকে, আমরা প্রতিবেশী এলাকা থেকে একসাথে বিদ্যালয়ে আসি, প্রতিবেশী এলাকা থেকে প্রতিবেশী এলাকা থেকে একসাথে একসাথে বিদ্যালয়ে
আমরা বিদ্যালয়ের কিছু ছাত্র ছাত্রী আমরা প্রতিবেশী এলাকা থেকে একসাথে বিদ্যালয়ে আসি। এরপরে উই কাম টু স্কুল টুগেদার, উই কাম টু স্কুল টুগেদার, আমরা একসাথে বিদ্যালয়ে আসি। কাম মানে ফিরি, আসি। এরপরে উই অলসো রিটার্ন হোম টুগেদার, এবং আমরা একসাথে কি করি, বাড়ি ফিরি। একসাথে বিদ্যালয়ে আসি, আমরা একসাথে বাড়িতে ফিরি। আমরা একসাথে বাড়িতে ফিরি। আমরা একসাথে বাড়িতে ফিরি। এরপর লাইন, সামটাইম মাই ফাদার টেক্স মি টু স্কুল, কিছু সময় কি করে, কখনো আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়, কখনো আমার বাবা আমার বাবা আমাকে বিদ্যালয়ে নিয়ে যায়। বিদ্যালয়ে নিয়ে যায়। এরপরটা হি অলসো টেক মি হোম, হি অলসো টেক মি হোম, তারপরে কি করে, তিনি আমাকে বাড়িতে নিয়ে যান, তিনি আমাকে বাড়িতে নিয়ে যান। তিনি আমাকে বাড়িতে নিয়ে যান। এই পর্যন্ত ছিল তোমাদের রিডিং এবং বাংলা অনুবাদ। আর প্রথমে তো শব্দ অর্থ করেছি আমরা, তোমরা সবাই কি করবে, এই অনুপাতে বাসায় রিডিং সহ এই বাংলা অনুবাদ তৈরি করবে। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে নিতে টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।